আজকের আজকের আমরা চলে এসেছি যেমনটা কথা দিয়েছিলাম, আমরা চপল ভাদুরী, চপল রানী, তোমাদের পছন্দের প্রিয় লোকদের এই যে আমাদের সাথে আছে। আজকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান হঠাৎ এসে গেছি, যারা যারা আসতে পারোনি তারা হয়তো আক্ষেপ করবে, অনেকেই লিখবে অনেক কিছু। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি, হ্যাঁ সব কিছুই জানাচ্ছি। এবং তোমরা যেমন এতটা ভালোবাসো আমি আশা ছিল না আমার। আর এইরকমভাবে এই যে এরা দুজন এসেছে সবাই হয়ে এই যে কেক কাটা, এটা কিন্তু আমি বহুদিন পর কাটলাম। এমনি কেটে নিয়েছে আভাসে বা এতে ওটা পুরো গেছে, কিন্তু আমার নিজের ঘরে বসে বাংলা মতো কিন্তু আজকেই আমার জন্মদিন, তার উৎসাহন ইংরেজি মতো ছিল গতকাল। তা কাজে কাজেই এইরকম যে পরিবেশটা আমার এই ঘরে তো তুই হতে পারে, আমার কল্পনা ছিল না আমি এদিন দুজনকে আশীর্বাদ করছি, সোমনাথকে আর দেবকে, দেবকে যে কাজ করছে সেই কাজের জন্য আরও উন্নত হয়, উন্নতি করে, আরও যেন ভালো হয়, এটা বেশি থাকবে, ভালো থাকবে। তোমার আশীর্বাদ চাইলে আর তোমাদের সবাইকে আমার আশীর্বাদ করলো, ভালোবাসি। তো আজকে আমরা কেক কাটছি, চপলদার সাথে অনেকে কমেন্টস করছে, প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। চপলদা তোমাকে অনেকেই কমেন্টস করছে, হ্যাপি বার্থডে লিখছে, তো তাদেরকে তো আশীর্বাদ দিয়ে দিয়েছে। আমরা একটুখানি কেকটা কেটে নিই, তোমরা সাথে থাকো আমাদের। আচ্ছা আমি একটা কথা বলবো, আজকে আজকে দেবেরও জন্মদিন আমাদের দেবের, অনেক ভালোবাসা সবাইকে যারা ভালোবাসা দিচ্ছেন আমাকে, চপলদাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আশীর্বাদ করবেন যাতে আরও বড়ো হতে পারি। আর চপলদার তো আশীর্বাদ আমাদের উপরে আছেই, আপনারাও যাতে চপলদাকে ভালোবাসা দিন, যাতে উনি যাতে সুস্থ থাকেন, আরও ভালোভাবে আমাদের সাথে হাতে হাতে চলুন। দুজনকেই হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। কাটো কাটো শোনো, হ্যাপি বার্থডে টু চপলদা, happy birthday to you, happy birthday dear Chopulda, happy birthday to you. কেকটা তোমরা দেখোনি হয়তো, এই যে কেকটা দেখে নাও, এটা আছে, ভুল হয়ে গেছে মোমবাতিটা, এবার মোমবাতিটা দাও, দিয়ে দাও, happy birthday। আচ্ছা কেকটা কেকটা কি ইয়ে করে দেবে, চপলদাকে তুলে দেবে, আমার এই হাত থেকে। তোমার ভালো লেগেছে কেকটা? খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আমি ফ্যানটা চালাই এবার একটুখানি, এই ওখান থেকে একটু রেডির সাথে ডিশটা নিতে, হ্যাঁ ওই যে ওই যে, হ্যাঁ হ্যাঁ সব। ও অনেকে জয়েন হতে চাইছো, সরি। এখন এই মুহূর্তে আমরা কিন্তু ভীষণ এনজয় করছি চপলদার সাথে, সবাই কমেন্টস করছে শুভ জন্মদিন দেব এবং চপল ভাদুরী, সবাই কমেন্টস করছে চপলদা তোমাকে দেখছে। দীপঙ্কর আমি দেখতেও খাওয়াই এখান থেকে একটু, আজ দেবেরও বার্থডে আজকে, সবাই দিয়েছে, আমরা খুব আনন্দ করছি। আচ্ছা চপলদা তুমি একটু দর্শক অনুযায়ী কিছু বলে দাও। বললাম তো আর কিছু, মানে লাইফটা কি চলবে সোমনাথদা এরকমভাবে? আমি তো বললাম আজকে জন্মদিনের আমার এইটা এদিকে কাজটা আমার এই ঘরে রূপে, এটা আমার জীবনে একটা প্রথম, এরকম জীবনে আমার হয়নি, আমার তো আশীর্বাদ বয়স হয়ে গেল। আর কত বছর বলবে কি আমি তো মেয়ে ছিলাম, বলবো না 80 বছর বলবো, আমি আশিতে আসলাম। এরপর কাশি যাবো কিন্তু জানি না, ঋতুদার সম্পর্কে কিছু যদি জানো, ঋতুদার সম্পর্কে কিছু জানালে ভালো লাগবে। ঋতুদার সম্পর্কে কি জানো, শিক্ষিত লোক, গুণী লোক, আমার কিন্তু খুবই আঘাত ছিল, ভালো ছিল, আমাকে ভালোবাসতেন। এবং কাজ না যদি গর্বকরী হতো, কাজ করতে যদি নাম অনুভূত হতো, আমাকে দেখতেন, সেট থেকে বের করেও দিয়েছেন, গাছ পাটকা দিয়ে নেয়,
পাঠ মুখস্থ হয়েছে, তারপর আমাকে একটু পেয়ারা করেছে। মানুষ খারাপ সবাই, দেখো সবাইকে যদি ভালো বোঝো হও বড়ো, তাহলে তুমি নিজেও ভালো থাকবে। আর তুমি যদি সবাইকে খারাপ বলো তুমি নিজেও খারাপ থাকবে। কাজে কাজে তো আমরা এখন খুব, হ্যাঁ আমি খুব আনন্দিত। এটা হচ্ছে আমাদের জীবনের তরফ থেকে একটা ছোট্ট উপহার চপলদাকে। চপলদাতে এরকম ভাবে যাতে আমাদের পাশে থাকে, এটাই আমরা চাই সবসময়। যতদিন নিশ্চয় থাকবেন পাশে থাকবো একদম। আমি উপহার গ্রহণ করে না কোনো গ্রহণ করি হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় আমরা দেখেছি, এবং সোমনাথ দা আর আমি মিলে আজকে চপলদাকে দেখালাম। চপলদা ভীষণ আপ্লুত সমস্ত জিনিস দেখে, এবং নিজেও জানে না যে এখনো পর্যন্ত উনি জানেন যে ওনার পরিচিতি কি, কিন্তু মানুষের মনে এখনো পর্যন্ত যে আর যারা যারা উইশ করেছো ফেসবুকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে চপলদা, সবাইকে সবাইকে। ঠিক আছে, তো সবাইকে আলাদা ইয়ে করে একদম। অনেকেই লিখছে, একটু শুনে নাও কমেন্টস গুলো, নাহলে আবার রাগ করবে। শুভ জন্মদিন, প্রণাম নেবেন ও সুস্থ থাকবেন আমাদের জন্য। তবে মিষ্টিটা বাকি রইল দাদা, উইশ ইউ হ্যাপি বার্থডে দেবদা, তোমাকে খুব মিষ্টি দেখতে। আমার যারা দেখছো এতক্ষণ ধরে অসংখ্য ধন্যবাদ। যার সাথে একটু বসে সময় কাটানো যায়, যার বুকে একটু মাথা দিয়ে নিজের দুঃখ নিজের অভিমান শেয়ার করা যায়, সেটাই হচ্ছে সেটাই সাথী। সবাই কমেন্টস করছো হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে, খুব ভালো থাকবেন। আজকে আমরা কিন্তু চপলদার সাথে খুব আড্ডা মারবো, তোমাদের সাথে আর বেশিক্ষণ থাকছি না, আমি আর সোমনাথ দাও এবারে অফ হবো। তোমরা শেয়ার করো, যারা যারা এখনো পর্যন্ত চপলদার এই বার্থডেটা আমাদের সাথে উপভোগ করতে চাও তারা এই লাইভটাকে শেয়ার করো, আমরা পরে আবার আপডেট দেবো। ঠিক আছে, আজকের জন্য এতটা, ধন্যবাদ, বাই সবাইকে।